হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেউ ছেড়ে যাবে না, খুব মজাদার ভিডিও হতে চলেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ফোন সম্বন্ধে খুবই ভালো ভিডিও হতে চলেছে বন্ধুরা। আমরা আমাদের ফোন যখন ইউজ করি এবং ইউজ করতে করতে আমরা আমাদের ফোন আমাদের বন্ধুবান্ধবকে দিয়ে দিই বা আমাদের বাড়িতে রেখে দিই, অনেক সময় আমাদের ফোন কে ঘাঁটছে বা কে ইউজ করছে, কোন অ্যাপ্লিকেশন খুলছে, আমাদের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ কল কে দেখছে আমরা কিছুই জানতে পারি না। আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে তোমাদের ফোন কার হাতে ছিল এবং কী কী অ্যাপ্লিকেশন ইউজ করেছে, কোন কোন জিনিস দেখেছে, পার্সোনাল জিনিস সমস্ত কিছু কিন্তু তোমরা ফোনের মাধ্যমে জানতে পারবে। তোমরা যদি তোমাদের ফোন কোথাও রেখে দিয়ে চলে যাও, ঘুরতে চলে যাও, বাথরুম যাও বা যেখানে খুশি যাও, তোমাদের ফোন কিন্তু কেউ ভয়ে হাত দেবে না। কারণ তোমাদের ফোন যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু সেই ফোনের সব কিছু অ্যাপ্লিকেশন উঠে যাবে, যে কে তোমার ফোন ঘেঁটেছে তার ছবি উঠে যাবে এবং কোথায় কোথায় ইউজ করেছে, কোন অ্যাপ্লিকেশন খুলেছে, কোন কোন পার্সোনাল ডকুমেন্টস দেখেছে, সব কিছু কিন্তু তোমরা এই মোবাইলের মাধ্যমেই জানতে পারবে। হ্যাঁ বন্ধুরা, কীভাবে জানতে পারবে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, যে অ্যাপ্লিকেশনটি আমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটা করব। তো সেই অ্যাপ্লিকেশনটি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, তোমাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দিব কোন অ্যাপ্লিকেশন। তো সিম্পলি আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটি ওপেন করার মাত্রই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা এইরকম। তো অ্যাপ্লিকেশনটা এইরকম আসা মাত্রই দেখতে পাচ্ছ এখানে নেক্সট অপশন চলে এসেছে, তো আমরা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তারপরে আবার এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশন চলে এসেছে, তো আমরা সিম্পলি এইভাবে প্রত্যেকটাতে নেক্সট নেক্সট করে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা নেক্সট করে দিচ্ছি, প্রত্যেকটা অপশানে নেক্সট করে দেবো দেখতে পাচ্ছ, অ্যান্ড ফিনিশ অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখানে সেটিংস অপশান রয়েছে, দেখতে পাচ্ছ আমরা সেটিংস অপশানে ক্লিক করবো। তো সিম্পলি আমরা সেটিংস অপশানে চলে যাবো। সেটিংস অপশানে যাওয়ার পর এখানে কিছু অপশান রয়েছে, যেসব অপশানগুলো আমরা কিন্তু অন করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ইনক্লুডিং লিস্ট দেখতে পাচ্ছ এখানে, তো এই অপশানটা আমাদেরকে অন করতে হবে, ইনক্লুডিং লিস্ট লঞ্চ অ্যাপস রিপোর্টস। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার মাত্রই দেখতে পাচ্ছ ইউজ ডেটা অ্যাক্সেস, মানে আমাদের একটি সেট মোবাইলের সেটিংস অন করতে হবে দেখতে পাচ্ছ। তো আমরা অ্যাপ্লিকেশনটি এখান থেকে খুঁজে বের করবো, এই যে দেখতে পাচ্ছ WTMP, এই অ্যাপ্লিকেশনটি খোঁজার পর এখানে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে, আমাদের পারমিশনটা অ্যালাউ করে দেবো দেখতে পাচ্ছ। আমরা পারমিশন অ্যালাউ করে দিলাম, তারপরে ব্যাক অপশানে চলে যাবো। ব্যাক অপশানে চলে যাওয়ার পর আরও দুটো অপশান আমাদেরকে অন করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আরও একটি অপশান রয়েছে, সেটা হলো দেখতে পাচ্ছ ফিল আনলক দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাচ্ছ ফিল আনলক অ্যাটেম্পট মনিটরিং। তো এখানে আমাদেরকে অন করতে হবে এই অপশানটা দেখতে পাচ্ছ। তো আমরা এটা অ্যাক্টিভ করে দেবো, অ্যাক্টিভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ওকে চাইছে, তো আমরা সিম্পলি ওকে করে দেবো। দেখতে পাচ্ছ এখানে আরও একটি অপশান রয়েছে বন্ধুরা, ফিল অ্যাটেম বিফোর ফটো, তো এখানে আমরা একটি ফটো করে দেবো দেখতে পাচ্ছ, এখানে একটি ফটো করে দিলাম। অ্যান্ড একটি ফটো করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের অনেক রকম অপশান রয়েছে, এখানে আর আমাদের কোনো অপশানের দরকার নেই। তো আমরা সিম্পলি ব্যাক করবো। তো ব্যাক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে একটি রোবটের মতো রয়েছে, মানে মুখটা রোবটের মতো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদেরকে সিম্পলি ওকে করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু ওকে করতে গেলে আমাদের অন হয়ে যাবে। তো অ্যাক্সেস ক্যামেরা, আমাদের ক্যামেরা মানে এখানে ক্যামেরাটা যাতে অ্যাক্সেস করতে পারে তারা, মানে যে আমাদের ফোন ইউজ করবে তার যাতে ফটো ওরা তুলতে পারে এই অ্যাপ্লিকেশনটি, তো তার জন্য আমাদেরকে এখানে অ্যাক্সেস দিতে হবে। তো দেখতে পাচ্ছ ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর অ্যালাউ অপশান চাইছে, তো সিম্পলি আমরা কী করবো এখানে অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করে দিলাম দেখতে পাচ্ছ, অ্যান্ড আমার এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ করে। তো সিম্পলি আমি কী করবো, অ্যাপ্লিকেশনটি এইভাবে লক করবো, লক করার পর আবার এইভাবে লক খুলবো দেখতে পাচ্ছ, আমি এইভাবে লক খুলে দিচ্ছি। অ্যান্ড লক খোলার পর তারপর আমি এবার হোয়াটসঅ্যাপটা ওপেন করবো। তো দেখতে পাচ্ছ আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি আমার ফোন কল ওপেন করলাম, ফোন কল ওপেন করার পর আমি কন্ট্যাক্টস নাম্বার ওপেন করলাম। অ্যান্ড ফেসবুকটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছ আমি ফেসবুকটা ওপেন করলাম। অ্যান্ড ফেসবুকটা ওপেন করে আমি ফেসবুকটা ঘাঁটছি দেখতে পাচ্ছ, আমি অনেক কিছু অ্যাপ কিন্তু এখান থেকে ওপেন করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি অনেক কিছু অ্যাপ এখান থেকে ওপেন করে দিয়েছি। তো এবার হলো মেন মজা, এবার তোমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটি জাদু দেখতে পারবে। তো কী জাদু তোমরা এখনই দেখতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সব কিছু কিন্তু ওপেন করে দিয়েছি, ওপেন করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডিভাইস আনলক দেখাচ্ছে, এখানে ডিভাইস আনলক দেখাচ্ছে দেখতে পাচ্ছ, এখানে আমি কতক্ষণ আমার ডিভাইসটা আনলক করেছি দেখতে পাচ্ছ, 10 মার্চ 7:45। অ্যান্ড আমার এখানে কিন্তু ঘড়ির টাইম দেখাচ্ছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে আমার ঘড়ির টাইম দেখতে পাচ্ছ 7:46 বাজে, মানে 1 মিনিট হলো, কিছুক্ষণ হলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই ঘড়ির টাইমটা কিন্তু এখানে শো করছে, মানে আমি কী কী অ্যাপ্লিকেশন খুলেছি, কোন কোন অ্যাপ্লিকেশন খুলেছি এখানে কিন্তু শো করছে। এবার শো করা মাত্রই দেখতে পাচ্ছ বন্ধুরা শো করছে এখানে, তো আমরা সিম্পলি দেখে নেবো আমরা কোন কোন অ্যাপ্লিকেশন খুলেছি, মানে কে আমাদের ফোন ঘেঁটেছে বা কোন অ্যাপ্লিকেশন খুলেছে আমরা এখান থেকে জানতে পারবো। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এখানে ফটো দেখিয়ে দিচ্ছে। তো আমার এখানে ফটো দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো এখানে দেখতে পাচ্ছ কে আমার ফোনটা আনলক করেছে, মানে আমি আনলক করেছি, তো এখানে আমার ফটো দেখাচ্ছে। অ্যান্ড ফটো দেখানোর পর এখানে ওকে বাটন চাইছে, তো এখানে
কি কি অ্যাপ্লিকেশন খুলেছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে শো করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যে মোবাইলটা আনলক করেছিলাম, তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি। এখানে 7:45 আমরা কিন্তু মোবাইলটা আনলক করেছিলাম, এবং কোন কোন অ্যাপ্লিকেশন খুলেছিলাম সেটা আমাকে দেখিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ আমরা সিম্পলি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ স্যামসং এক্সপ্লোর খুলেছিলাম, কন্ট্যাক্টস মানে আমাদের মোবাইল নাম্বার যেখানে থাকে সেটা খুলেছিলাম, অ্যাপ্লিকেশনটি খুলেছি, মেসেজ অপশান খুলেছি, ফেসবুক খুলেছি, হোয়াটসঅ্যাপ খুলেছি। তো কোন কোন অ্যাপ্লিকেশন খুলেছি সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তোমরা যদি ফোন কোনো জায়গায় রেখে চলে যাও তাহলে কিন্তু তোমাদের কাছে একটি অপশন থাকবে যে হ্যাঁ তোমাদের ফোন কে ঘেঁটেছিল, কোন কোন অ্যাপ্লিকেশন ঘেঁটেছে, দেখতে পাচ্ছ কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করেছে তারা এবং কী কী অ্যাক্সেস করেছে সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছ। অ্যান্ড তাদের ফটো কিন্তু এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছ। বন্ধুরা আমার ফটো দেখাচ্ছে, মানে আমি যেহেতু মোবাইলটা আনলক করলাম এবং আনলক করার পর ফটোটি তুলে নিয়েছে তারা, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটি খুব সহজে কিন্তু ফটোটি তুলে নিয়েছে। তো এই জাদুটা কীভাবে করলাম, এই অ্যাপ্লিকেশনটি কোথায় করলাম দেখতে পাচ্ছ। এখানে আমাদের প্রোটেকশন ইনেবল রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রোটেকশন ইনেবল রয়েছে। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটি আমি কোন অ্যাপ্লিকেশন দিয়ে করেছি, এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবো তোমাদেরকে সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমি কী করবো, প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটি চলে এসছে আমাদের সামনে, এই যে দেখতে পাচ্ছ WTMP মানে হু টাচ মাই ফোন। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পর তোমাদেরকে যে সব সেটিংসগুলো অন করতে বললাম সেই সব সেটিংসগুলো কিন্তু তোমরা করতে গেলে তোমাদের ফোন কিন্তু একদম সুরক্ষিত থাকবে। কেউ যদি তোমাদের ফোনে হাত দেয় তাহলে কিন্তু তোমরা বুঝে নেবে, তার ছবি কিন্তু উঠে যাবে খুব সহজে, এবং তার ছবি দেখে তোমরা বুঝতে পারবে যে তোমার ফোনে কে হাত দিয়েছিল। তো দারুণ অ্যাপ্লিকেশন, খুব সুন্দর অ্যাপ্লিকেশন, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।